আমি এখন ভ্রমণ করছি দেবভূমি উত্তরাখণ্ড, আর ঘুরতে ঘুরতে চলে এসেছি দেরাদুনের শৈল শহর মসুরিতে। এখানে মানসুর বা মসুরিয়া নামে এক ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যার নাম অনুসারে এখানকার নাম রাখা হয়েছে মসুরি। এখানকার উচ্চতা 6,578 ফুট। এই শৈল শহর স্থাপিত হয়েছিল 1803 সালে এবং 1825 সালে ক্যাপ্টেন ইয়ং এখানে প্রথম থাকার ব্যবস্থা করেন। প্রকৃতিপ্রেমীরা এই সুন্দর শৈল শহরের নাম রাখেন পাহাড়ের রানী। এই মসুরিতে আরও অনেক সুন্দর দেখার জায়গা রয়েছে, তাহলে চলুন আমার সঙ্গে আপনারা একবার মসুরি ঘুরে নিন। হাই ফ্রেন্ড, মাই চ্যানেল ট্যাবলিট চঞ্চল, আর আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরাখণ্ডের মসুরিতে, যাকে বলা হয় পাহাড়ের রানী। যেখানে দাঁড়িয়ে আছি সব থেকে উঁচু জায়গা, যার নাম হলো লাল টিব্বা। মসুরিতে আর কি কি দেখার আছে আমি আপনাদেরকে এই ভিডিও সিরিজের মাধ্যমে দেখাতে চলেছি। চলুন তাহলে আমার সাথে ঘুরে নেওয়া যাক এই মসুরি। দাঁড়িয়ে আছি লাইব্রেরি চক, আপনারা দেখতেই পাচ্ছেন এটাই মসুরির লাইব্রেরি চক। আর আমি রুম থেকে বেরিয়েছি 5টার সময়তে, আর এখানে পৌঁছেছি 7টার সময়। এখানে সানরাইজ দেখার জন্য আমি চলে এসেছিলাম সকাল সকাল, আর একটা স্কুটি রেন্টে নিয়ে এখানে চলে এসেছি। আর আমার স্কুটির রেন্টে ভাড়া পড়েছে 700 টাকা। চক থেকে আমি যাব এখন ল্যান্ডর আর লাল টিব্বা। তাই লাল টিব্বা রোডে আমি এখন দাঁড়িয়ে আছি। লাল টিব্বা রোডে দেখতে পেলাম একটা শিব মন্দির, সুন্দর একটা শিবের মূর্তি দেখতেই পাচ্ছেন, আর এখানে একটা শিবের মন্দির আছে। লাইব্রেরি চক থেকে লাল টিব্বা হচ্ছে 7 কিলোমিটার, আর লাইব্রেরি চক থেকে ল্যান্ডর হচ্ছে 5 কিলোমিটার। আর আমি এই রোডেই দাঁড়িয়ে আছি, একবার সুন্দর মসুরির ভিউটা একটু দেখে নেন। সুন্দর একটা ভিউ, ভোলানাথের দর্শন করার পর আমি স্কুটিতে করে রওনা দিলাম লাল টিব্বা এবং ল্যান্ডরের দিকে। এখান থেকে পাহাড়টা লক্ষ্য করুন, খুব সুন্দর লাগছে একদম। আর কেবল এই রোদের ছটা পড়ছে আর খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে। আর আমি এখন লাল টিব্বা রোডে। ল্যান্ডর ঢোকার ঠিক আগেই দেখা মিলবে ল্যান্ডর ক্লক টাওয়ার বা ঘণ্টাঘরটি, যা তৈরি হয়েছিল 20 শতকের বা 30 দশকের শেষের দিকে। 2010 সালে সরকারের পক্ষ থেকে ঘণ্টাঘরটি ভাঙা হলে তার বিরোধ করেন এখানকার স্থানীয় বাসিন্দা অভিনেতা টম আল্টারও। পরে আবার সরকার 2017 সালে ঘণ্টাঘরটি পুনরায় তৈরি করেন। এখান থেকে খানিক দূরে এগিয়ে যাওয়ার পরই দেখতে পেলাম ডোমাস রেস্টুরেন্ট, আর ঠিক তার ডান পাশেই রয়েছে রাস্কিন বন্ডের সাদা কালারের বাড়ি। এখান থেকে আমি ডোমাস রেস্টুরেন্টকে ডান দিকে রেখে আমি বেরিয়ে পড়লাম লাল টিব্বার উদ্দেশ্যে। পাঁচিলের গায়ে গায়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছবি আঁকা, চিত্র খুব সুন্দর লাগছে। এখানে জিজ্ঞেস করলাম একটা পুলিশকে যে লাল টিব্বা কোন দিকে, বললো সিধা। আর ডান সাইডে একটা রোড ছিল, ওইটা দিকে মানে লাল টিব্বাটা চক্কর মেরে
আমরা ডান সাইডের রোড দিয়ে ফিরব। এখানকার ভিউটা একবার লক্ষ্য করুন, খুব সুন্দর একটা সিনিক ভিউ পাওয়া যাচ্ছে এই লাল টিপ্পা যাওয়ার সময়। আপনারা এখানে আসলে সকাল সকাল আসবেন, কারণ অনেকটা ঘোরার জায়গাও আছে। দেখতেই পাচ্ছেন যে পাহাড়ের একটা ভিউ, আর এখানে পুরো গাছের একটা ভিউ। আমি চলে এসেছি লাল টিপ্পা, আমি এখন দাঁড়িয়ে আছি সব থেকে উঁচু জায়গা লাল টিপ্পা, আমার সামনে দেখতেই পাচ্ছেন, আর এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাবেন। লাল টিপ্পার ক্যাপে একটি ফেমাস খাবার হলো পিৎজা, যেটি ক্যাপের ছাদে বসে খেতে খেতে উপভোগ করতে পারবেন সেতু শুভ্র হিমালয়কে। মসুরির সব থেকে উঁচু হাইয়েস্ট পয়েন্ট দেখার পর আমি এখন যাব ল্যান্ডরের দিকে। ল্যান্ডর যাওয়ার জন্য এখানে গাড়ি পার্ক করতে হবে, তার আগে আমি গাড়ি পার্কিংয়ের জন্য একটা রসিদ কাটিয়ে নিয়েছি, তার জন্য 50 টাকা লেগেছে। আর এখানে গাড়ি ছেড়ে আমাকে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি লাগিয়ে দিয়েছি আগে, আর এখান থেকে আমাকে পায়ে হেঁটে 300 মিটার যেতে হবে। আর ওখানে সব থেকে ফেমাস মানে খাবার পাওয়া যায়, যেটা বেক হাউস বল, ওখানে সব থেকে ভালো খাবার পাওয়া যায়। আমি যে ওখানে ব্রেকফাস্ট করব, আর সেই জায়গাটা বা সেই দোকানটার নাম হচ্ছে বেক হাউস। চলুন তাহলে পায়ে। সুন্দর পাহাড়ের মজা নিতে নিতে আমি হেঁটে চলেছি, আর সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে ভালোই লাগছে। আপনারা যদি আসেন সকাল সকাল আসবেন, খুব ভালো লাগবে। এখানে কি পাচ্ছেন, সুন্দর ভিউ। ল্যান্ডর থেকে নামার সময় এই পুরাতন চার্চটি আপনারা দেখতে পাবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি ফিরে আসব দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।